يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. زبان کھلے پڑھون. اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا حسنت جميع خصاله محمد سيد الأعراب والعجم محمد خير من يمشي على القدم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى صلى الله عليه وسلم جمال پور کولی جان بی بی کھندوکار جامع مسجد ردگے برشک وعظ و دعار محفل محفل صاحب صدر جناب محی الدین شوداگر صاحب حضرات علماء کرام بالخصوص حضرت العلام حضرت مولانا عتیق الرحمن صاحب مدد اللہ العالی مولانا نظام الدین انصاری مولانا نور العالم توحیدی مولانا سیف الاسلام صاحب دیگر علماء کرام ائمہ مساجد خطباء اعظام علاقار شمانی تبکتی برگو مربیان مسلیان سامعین حاضرین جباک پردنشین مابون ابار سلام دیچی السلام علیکم ورحمت اللہ اب تو لگی شو جگہ سن منتو ہے مقبرہ لا حول ولا قوة الا باللہ اے مورا چہرہ دکھر جنہوں چوٹو گرام دے گار سی امی لا حول ولا قوة الا باللہ دوی بار سلام دلام جی جا آواز دلے نما تو من ہے بخیل ابارو سلام دیچھی دیکھی حالت کی مورا ہو لے جنازہ دائے کرواج لا حول ولا قوة الا باللہ السلام علیکم ورحمت اللہ یہ آواز تاکہ چوری کرے جناب درہ اللہ مدر کا سخی حوار توفیق دان کرو بلغ العلا بکماله
আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ শুকর মানুষ ভালো থাকলে আল্লাহ পাক বান্দার জবান দিয়ে একটা কালেমা শুনতে চায় সেটা হলো কি আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল সিওয়াল কুফরি ওয়াদ-দালাল আল্লাহ যা আমাদেরকে ভালো রেখেছেন এটা নিয়ামত নয় হাজারো বান্দা আজ অসুস্থতার মাধ্যমে হসপিটালে কাতরাচ্ছে যন্ত্রণায় এপাশ উপাশ করছে আল্লাহ পাক আপনাকে সুস্থ শরীরে আরামের সহিত ময়দানে বসার যে তৌফিক দিয়েছেন এটা কি আল্লাহর নিয়ামত নয় নিয়ামত পেলে কি বলতে হয় আর আওয়াজ দিয়ে বলেন কি পড়তে হয় চট্টগ্রামের লোক তো এত মরা না আমি যে মসজিদে খুতবা দিই তারা সব জিন্দা আলহামদুলিল্লাহ বলেন আপনারা তো চট্টগ্রামের ভিতরের লোক নাকি চট্টগ্রামের বদনাম করবেন খবরদার কথাবার্তা মরদ মার্কা বলতে হবে করে এই মরা জিয়ারত করার আমাদের এত সময় নাই জিন্দা হতে হবে আর জিন্দা না হলে মরে যাও তোমার মতো এই দুই দিল বন্দার কোনো প্রয়োজন আল্লাহর নাই ঠিক কিনা এক হলে বেঁচে থাকতে হবে ইমান নিয়ে দুর্বল কোনো মোমিনকে আল্লাহ পাক পছন্দ করেন না আল মুমিনুল কাওয়ি খায়রুম মিন মুমিনুদ দাঈফ একজন শক্তিশালী মোমিনকে আল্লাহ পাক হাজারো দুর্বল মোমিন থেকে বেশি পছন্দ করেন তো আমরা কি সবল মুসলমান হতে চাই না একবার আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার কথা একটু গরম হতে পারে আজ কোরআনুল করিম আপোষহীন কথা বলে ঠিক কিনা নির্ভুল কিতাব হেদায়তের কিতাব যেরকম রোগ তেমন ঔষধ দেয় কোরআন ঠিক কিনা আমাদের মধ্যে কিছু হুজুর আছেন চাপলুস الساكت عن الحق شيطان اخرس পদের লোভে মসনদের লোভে তারা আল্লাহ রাসূলের পক্ষে কথা বলে না রাসূল ঘোষণা দিয়েছেন শয়তান اخرس সে যে কেউ হোক পীর হোক সৈয়দ হোক নেতা হোক যে হোক কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে কথা না বললে সে বোবা শয়তান ঠিক কিনা বলেন কথা বলতে হবে আজ কত ঘুমাবেন আর তোমাকে ঘুমন্ত অবস্থায় রেখে আজ কোরআন বিক্রি হচ্ছে বাংলার জমিনে ঠিক কিনা বলো তোমাকে ঘুমন্ত অবস্থায় রেখে আজ রাসূলকে অপমান করা হয় তুমি বেঁচে থেকে লাভ কি মরে যাও তোমার মতে এমন মোমেনের কোনো প্রয়োজন আল্লাহর নাই ঠিক কিনা তো কথা বলতে হবে রাজি রাজি অনেকে চিন্তা করেন যে হুজুর এসেই শুরু করলেন মাত্র আরম্ভ করেছে ইবতেদা ইনশা আল্লাহ কথা চলবে হক কথা চলবে কার হক কথা শুনতে রাজি দুই হাত উঠে দেখো আল্লাহ পাককে মাশাআল্লাহ দেখা গেল যে এখনো চট্টগ্রামের লোকের জোশ আছে আল্লাহ এদের জোশ বাড়াই দাও আমিন জোশ বাড়াবার জন্য এক কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন আলহামদুলিল্লাহ বলেন আমিন
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. কুরআন শুনতে ভালো লাগে? এটা মনের কথা? তাহলে বুঝতে হবে এখনো বারুইয়ার হাত এই এলাকার মুসলমানদের দিল এখন ঈমান আছে, ঠিক কিনা? সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে, যত শয়তান ঢুকেছে বাংলার জমিনে সব বের করে দিতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? পৃথিবীর সব শয়তান এখন বাংলাদেশে অবস্থান করছে, ঠিক কিনা বলেন? ইবলিসদের কোনো চাকরি আমেরিকায় নাই, রাশিয়ায় নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই, কিন্তু সব এখানে জমা হয়েছে। এই ইবলিস দৌড়াবার একটাই মহা ঔষধ ছেলে হলো তাকবীর। রাজি? তাকবীর দিতে রাজি? তাকবীরাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুমিনদের একটা তাকবীরের আওয়াজ ওজন এত বেশি, পৃথিবীর সব বস্তু এক পাল্লায় উঠাও, মুমিনের তাকবীর এক পাল্লায় উঠাও, তাকবীর ভারী হবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুন। এই যে আজ জসিল কথাবার্তা বলছেন, এ পাওয়ারটা কোত্থেকে আসলো? কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. قرآن الكريم جخان مؤمن الشمن تلاوت کر رہا ہے، اتا اللہ رواز، اللہ رواز نا کار رواز اللہ کے مِتھا کو تا بولے ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا. الله پاک بولے کیا چھو آسمان نیچے زمین رپور ہمارے تک شد تو بادی اللہ نیجی واز کرے. وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الإيمان يزيد وينقص، إيمان بڑے এবং কমে, নেক কাজের দ্বারা ঈমান বেড়ে যায় আর বদ কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই মজলিসে আসছেন কেন? ঈমান মজবুত করার জন্যই তো আসছে আমরা, তো যেন কোরআন মনোযোগ সহকারে শুনতে হবে, এখানে অন্য কোনো কাজ করা যাবে না। রাসূল পাক বলেছেন মুমিনের লক্ষণ হলো আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তায়রি ফিল কাফাস। মুমিন আল্লাহর জায়গায় আসলে, আল্লাহর ঘরে আসলে সে আরামে থাকে। মসজিদটা মুমিনের জন্য ঈমান, এইটা কি হায়াত? আর মুনাফিকের জন্য এটা হলো কি? বেরাম। সহজ ভাষায় রাসূল মিসাল দিয়েছে আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তায়রি ফিল কাফাস। মুনাফিক মুমিন মসজিদে গেলে সে আরাম পায়, কারণ মসজিদটা তার জন্য জীবন, মাছের জন্য যেমন পানি জীবন। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, সমস্ত জিনিসকে আল্লাহ পাক পানি দ্বারা জীবিত রেখেছেন, ঠিক কিনা বলেন? যত বড় দামি মাছই হোক পানি থেকে উঠালে তার ইন্তেকাল,
মুমিন মসজিদ থেকে বের হলে তার মধ্যে ছটফটি আরম্ভ হয়ে যায়, কোন সময় সে আবার মওলার সামনে দাঁড়াবে, ঠিক কি না? এটা হলো মুমিনের লক্ষণ। والمنافق في المسجد كالطير في القفص আর মুনাফিক মসজিদে আসলে তার যন্ত্রণা বেড়ে যায়। ইমাম সাহেবকে কানে কানে বলে যে সূরাটা ছোট নেবেন, আমাকে ইলেকশনের মজলিসে যেতে হবে। এটা কি আদব ওয়ালা না বেয়াদব? আদব না ওয়ালা না বেয়াদব? আমি চব্বিশ বছর আজ শাহী মসজিদে খুতবা দেই, আলহামদুলিল্লাহ, এর চেয়ে কড়া কথা আমি মসজিদে বলি। আমার পিছনে মন্ত্রীরা নামাজ পড়ে, কিন্তু আজ পর্যন্ত চোখ তুলে আমার দিকে নজর করে তাকাবার সাহস পায় নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? অথচ সমাজের মধ্যে দেখা যায় টিড্ডি পাখি হুজুরদের ও ভুল ধরে, ওয়াজের ভুল ধরে, ঠিক কিনা? আপনাদের দেশে টিড্ডি পাখি আছে, ও পা উপরের দিক দিয়ে নাকি শোয়ে, অন্যান্য পাখিরা জিজ্ঞাসা করি হালত কেন, বলে আমার ভয় হয় রাত্রে যদি আসমান ভেঙে পড়ে এই পাও দিয়ে উস্কায় রাখব। টিড্ডি পাখি আলেমদের ভুল ধরে, অথচ হাজার ভুল তার মধ্যে রয়েছে, ঠিক কিনা? জীবনটাই তোমার ভুল, তোমার জীবনটাই ভুল যদি কোরআন থেকে তুমি পিছিয়ে থাকো, ঠিক কিনা? তোমার কোনো মূল্যই নাই। এই জন্য আজ কোরআন বুঝতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে, রাজি রাজি? তো এই জন্য মোনাফেক মসজিদে ঢুকলে কি হয়, কাত্তাইরি ফিল কাফাস, পিঞ্জিরার মধ্যে যদি পাখি রাখা হয় যত সুন্দর খানায় তাকে দেওয়া হোক, ওগুলির প্রতি তার কোনো নজর নাই, সে এদিকে একবার মাথা ঢুকায়, এদিকে একবার ঢুকায়, উপরে ঢুকায়, নিচে ঢুকায়, ছটফটি আরম্ভ হয়ে যায়, সে বদ্ধ করে থাকতে চায় না, ডানা দিয়ে আকাশের মধ্যে সে উঠতে চায়। তদ্রূপ মোমেন আল্লাহর ঘরের চাল দেওয়াল তার জন্য অসহ্য যন্ত্রণা হয়ে যায়, ঠিক কি না? তো মোমেন চিন্তে, মোমেন আর মোনাফেক চিনতে কষ্ট হবে? হবে না। এই জন্য আজ ধীরস্থিরভাবে বসতে হবে যতক্ষণ মহাবল চলে, কোনো রকমের হইচই করা যাবে না, রাজি? ফাঁকফুক বন্ধ করুন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبة الشيخ برون بلغ العلا صلوا عليه وآله تعالى امراج تفسير القرآن قرآن التفسير شنت ايشيش تكني شبائك كنت الله باك تفسير القرآن جن قبول كرنا من يريد الله به خيرا يفقه في الدين الله باك جاك بحالة باسين الله جاك جنة بنا تجان তাকে আল্লাহ পাক কোরআনের সমাজ দান করে, আলহামদুলিল্লাহ বলেন। তা কোরআন শুনতে রাজি? রাজি? আল্লাহ এদেরকে তুমি কোরআনের জন্য কবুল করো, এই জন্য কোরআন শুনতে হবে। কোরআন কার কিতাব? কার কিতাব? আল্লাহ কথা বলে, আসতে বলেন, আল্লাহ কথা বলে না? সিফাতুল্লাহি মালুমা والكيف مجهول والسؤال فيه بدعة الله قد بولن أهل سنة الجماعة العقيدة الله أكبر بولن وكلم الله موسى تكليما وكلم الله موسى تكليما وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس
أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله؟ قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق، إن كنت قلته فقد علمته، تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك، إنك أنت علام الغيوب. الله أكبر. صوت جميل قرآن الأواز شد بسي بيركون أواز ميل هاي ناتي كنا قرآن الكريم جو تو بطر دل هوك تمار دل جد ايمان تاكي قرآن نابجلو قرآن الأواز جهن كانه ڈھوكي تظرف العيون چوك تك تپ تپ کرے پانی پوڑے ٹھیکی نا پریتیبیر دیتو اکتا امان کتاب دکھایا دن جیتا بول لے مانوشر چوك دیئے پانی بیر ہوئے دکھانا یا بینا الا القرآن. اللہ اکبر بولون تا اللہ کتا بولے بشاش ہوئے موسیٰ علیہ السلام وکلم اللہ موسیٰ تکلیما اللہ پاک কোনো নবীর সাথে ডাইরেক কথা বলেন নাই ইলমিন ওয়ারাই হিজাব থেকে পর্দা আল থেকে মূসা আলাইহিস সালামের সাথে ডাইরেক কথা বলেছেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহর সাথে কথা বলা কি সহজ ব্যাপার এজন্য কিতাব এসেছে হযরত মূসা আলাইহিস সালামের জসদ মুবারক ওই জামানায় 20,000 বনি আদমের শক্তি ওনার শরীরে দেওয়া হয়েছিল সুবহানাল্লাহ বলবেন না حدیث شریف روایت موسیٰ علیہ السلام گرم طبیعت النبی انہی جہان انہار مجاز گرم ہوتو پاگڑی مبارک دیئے دھوں آبیر ہوتو اللہ اکبر بلدن آپ سے در کے رکھا دھکے آئے سمان اللہ الحمدللہ بڑھا لواز کن بکن شما ہے استغفر اللہ استغفر بلغ العلم صلوا عليه وآله. আমি আশা করি তোমরা মন কষ্ট পেয়েছেন তো কে কে মন কষ্ট পেয়েছেন হাত উঠান তো দেখি মাশাআল্লাহ ওই একজন হাত উঠেছে আরে বাংলায় তো বলি বাংলা না আরবি বললে কি হতো সুম্মুম বুকমুম ফাহুম লা ইয়ারজাউন কিছুই বুঝতেন না ঠিক নি আর আমি কিন্তু চট্টগ্রামের ভাষা এখনো জানি না 24 বছরের ঊর্ধে আমি খুতবা দেই সত্য কিন্তু চট্টগ্রামের ভাষা আসাদ্দ মিনাল কোরআন কোরআনের চেয়ে কঠিন ভাষা হলো চট্টগ্রামের ভাষা নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন সেটা আপনারাই জানেন কারণ আমি 24 বছরের ঊর্ধে খুতবা দিচ্ছি এখনো চট্টগ্রামের আঞ্চলিক ভাষা একটো আয়ত্ত আনতে পারি না কিসমত খারাপ তো বহু চেষ্টা করে তিনটা শব্দ শিখেছি মুরাকাবা করে এন্ডুল্লা এন্ডুল্লা গমাসে পেট পরে ইবাখন এগুলি কোনো ডায়েরি তালাশ করে পাওয়া যাবে না ঠিক নেই ডায়েরি তালাশ করে এগুলি পাওয়া যাবে না কুল্লে কওমিল লিসান প্রত্যেক জাতিকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছেন এটা আল্লাহর কুদরত ঠিক কিনা বলে মুসলমান দুই চট্টগ্রামী যখন নিজেদের মধ্যে আপোষে কথা বলে মানুষ তো দূরের কথা কেরামান কাতিবিন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কেরামান কাতিবের এই সুযোগে কলম বন্ধ রাখে কেন ভাষা বুঝে না লিখবে কি আপনারা কি আপনি আমার ভাষা বুঝতেছেন না বুঝতেছেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক সিলেটের ভাষা তো আরো মারাত্মক আমি যখন সিলেট সফরে গিয়েছিলাম বাড়িওয়ালা আমাকে সম্বোধন করে ঘরের
দরওয়াজা থেকে ভিতরে নিয়ে যাচ্ছে এবং বললেন ভিতরে ঢুকে বোক্কা অর্থাৎ বসেন খাওয়া দাওয়ার পরে বললেন খাক্কা অর্থাৎ খান শোয়াতে নিলেন বিছানায় বললেন সুক্কা এগুলি কোনো ডিকশনারি তালাশ করে পাওয়া যাবে কোরআনুল করিম যদি চট্টগ্রামের ভাষায় নাযিল হতো সিলেটওয়ালাদের কি অবস্থা হতো আল্লাহ পাক সবচেয়ে পছন্দনীয় ভাষা আল আরাবিয়া আরবি ভাষায় কোরআন নাযিল করেছে চিৎকার দিয়ে আল্লাহু আকবার আল্লাহর পছন্দনীয় ভাষা হলো আরবি সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য আল্লাহ কথা বলেন 30 পারা কোরআন শরীফ হারফান লাফজান মানান গোটা কোরআনুল করিম আল্লাহর নিজস্ব কথা রাসূলের বানানো একটা শব্দ কোরআনে নাই ঠিক কিনা বলো মুসলমান কোরআনুল করিম আল্লাহর কথার ওজন কত وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب الله أكبر كريستان جگات عيسى عليه السلام كي الله بيتا بنيج ابن الله أو هو الإله أو روح الله ترى بولي عيسى عليه السلام جدا الله بيتاينا هوي باب كتائي নিশ্চয় আল্লাহ মরিয়মকে মরিয়াম আলাইহা সালাতু সালাম কে ব্যবহার করে ঈসাকে জন্ম দিয়েছে কত বড় তোহমত দিয়েছে আল্লাহর উপর ঠিক কি না অভিশপ্ত জাত খ্রিস্টান জাত অভিশপ্ত জাত যা আল্লাহকে ছাড়ে নাই ঠিক কি না বলো তো আল্লাহ পাক বলেন ঈসা বাপ না থাকার কারণে এত তোমাদের সমালোচনা অতএব এর চেয়ে আশ্চর্যজনক আরেকজন আমার কাছে আছে যার বাপও নাই মাও নাই উনি কে সবাই বলতে হবে উনি কে ইন্না মাসাল ঈসা ইন্দাল্লাহি কামাসালি আদম ঈসার মিসাল হলো আদম আমি ইচ্ছা করলে বাপ ছাড়াও তৈরি করতে পারি ইচ্ছা করলে বাপ মা ছাড়াও তৈরি করতে পারি ইচ্ছা করলে বাপ মা দিয়েও তৈরি করতে পারি ঠিক কিনা বলো আবার ইচ্ছা করলে বাপ মার মিলনের মধ্যে আমি ইচ্ছা না করলে সন্তান আসে না মালিকে চিল্লে বলো কে সন্তান কি সিলেট মাজারে গিয়ে যেতে হবে কে সন্তান দেয় কে সন্তান দেয় তাহলে ইনশাআল্লাহ সে আল্লাহকে তোহমত দিয়েছে এই খ্রিস্টান জগৎ মেলন এই জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে ডাইরেক্ট প্রশ্ন করছেন কোরআনে সুবহানাল্লাহ বলেন وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته